রাজ্যের করোনা ভাইরাস মোকাবেলায় এবার কলকাতাকে বাদ দিয়ে সবকটি জেলাতেই করোনা হাসপাতাল গড়ে তোলা হবে জেলাগুলিতে যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলি আছে তাদের মধ্যে থেকে একটিকে বেছে নিয়ে নির্দিষ্ট করা হচ্ছে এর আগে কলকাতায় কলকাতা মেডিকেল কলেজ ছাড়াও নিউ টাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের শাখাকে করোনাভাইরাস চিকিৎসার জন্য আলাদা করা হয়েছে রাজ্যের প্রতিটি জেলায় করোনাভাইরাসের চিকিৎসার জন্য হাসপাতাল নির্দিষ্ট করা হচ্ছে এ ব্যাপারে সব জেলা প্রশাসন এবং সিএমও এইচদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে এ ব্যাপারে কোন হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্বাচিত করা উচিত তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে বলা হয়েছে সরকারি সুপার স্পেশালিটি কোনো হাসপাতালকে করোনা হাসপাতাল করলে সেখানকার আসন সংখ্যা কতজন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীর প্রয়োজন সে সম্পর্কে রিপোর্ট জমা দিতে হবে স্বাস্থ্য ভবনে সরকারি সূত্রে খবর কোনো প্যানিক নয় আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজকে রাজ্য সরকার ইতিমধ্যেই করোনা স্পেশালিটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে অন্য রোগের রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার থেকে সেখানে পুরোপুরিভাবে করোনা ভাইরাসের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে আপাতত তিনশো বেড নিয়ে কাজ শুরু হচ্ছে প্রয়োজনে তা বাড়িয়ে তিন হাজার শয্যার করা হবে মেডিকেল কলেজের পাঁচ নম্বর গেটের নাম রাখা হয়েছে করোনা গেট এছাড়াও নিউ টাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট করোনার নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে আপাতত সেখানে পাঁচশো শয্যা রাখা হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের এই শাখাকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল আগে